सतीश दीपंकर यूनिवर्सिटी अफ साइंस एंड टेक्नोलॉजीज एर तृतीय समावर्तन अनुष्ठित होयेछे। राजधानी बंगबंधु आंतर्जातिक सम्मेलन केंद्रे राष्ट्रपति और विश्वविद्यालय चांसलर पक्षे ग्रेजुएट देर डिग्री प्रदान करें शिक्षामंत्री डॉ दीपुमणि। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও শিক্ষা সচিব মোহাম্মদ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী শিকদার।